লকডাউনে পুরো দেশ স্থবির মানুষের কাজ নেই খাবার নেই সামনে কোরবানির ঈদ আর এই ঈদকে নিয়ে সাকিব ভাবছেন একটু অন্যভাবে তিনি বলেন দুইদের আনন্দ দুই রকম ছোটবেলায় এক মাসের শ্যাম সাধনার পর আসা ইদুল ফিতর মানে রোজার ঈদের নতুন নতুন জোতা পোশাক মিলত ইদুল আজহার মূল বাজেট কোরবানির পশু কেনাই তাই পোশাক জুতার বাজেট থাকতো না তবে ইদুল উল মূল আনন্দ কোরবানির গরু কেনা কয়েকদিন লালন পালন করা এবং কোরবানি দেয়াই সকালে ঈদের নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঈদগাহ ময়দানে চলত পশু জবাই তারপর সবাই মিলে চলতো কাটাকুটি মতবিত্তের টানাটানির সংসার তাই ছেলেবেলায় আমাদের কোরবানি হতো সাতশোরীকে মিলে মানে সাতজন মিলে একটা গরু কেনা হতো কাটাকুটির পর হতো ভাগাভাগি তবে মাংসের একটা অংশ চলে যেত সমাজের তহবিলে সমাজের মাংস পেত যারা কোরবানি দিতে পারেনি তারা তার মানে কোরবানি ঈদে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যেত মাংসের ভাগ আমার বিবেচনায় কোরবানির ঈদের সবচেয়ে চমৎকার মনে হতো সমাজের মাংসর এই ধারণাটি এখন অবস্থার অনেক উন্নতি হয়েছে এখন কোরবানি না দিয়া মানুষের সংখ্যা অনেক কমে গেছে কিন্তু ছেলেবেলায় আমাদের গ্রামে অনেকেই ছিলেন যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য ছিল না সবার ঘরে মাংস পৌঁছে দেওয়ার এই সাম্যের ধারণার চেয়ে চমৎকার আর কি হতে পারে অনেক মানুষ ছিলেন বা এখনো আছেন যাদের জীবনে বছরে একবারই মাংস খাওয়ার উপলক্ষ আসে কোরবানির ঈদে এই সবার ঘরে ঘরে আনন্দ পৌঁছে দেওয়াটাই কোরবানির ঈদের মূল চেতনা যে পাওয়ার আনন্দ আছে ঈদ উল আছা আমাদের মনে করিয়ে দেয় সেটাই এগুলোর পাশাপাশি আবার আমি আর জয়কে নিয়ে ঈদ করব কোরবানি থেকে শুরু করে মানুষের মাঝে তাদের ভাগের মাংস বিলিয়ে দিয়া সব আমি আর জয় একসঙ্গে করব। আমি চাই জয় এগুলো দেখে বড় হোক মানুষ হয়ে ভালো মানুষ হয়ে সে বেড়ে উঠুক